ব্যবসা শুরু মনে করেন আপনার আজ থেকে 20 বছর আগে থেকে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটি কাবাব ঘরে, সেটির অনেক নাম ডাক। তো এখানে আসার পর ওনার সাথে আমরা কথা বলি। তো চলুন ওনার সাথে কি কথা বলি সেটি আপনাদের সাথে শেয়ার করি। নাম হলো শাহজাদ কাবাব। আপনার নাম? আমার নাম আব্দুল বারে। দোকান খোলেন কটা বাজে আর বন্ধ করেন কয়টায়? আমি তিনটা দোকান খুলি, 10টা বন্ধ করি। রাতে 10টা পর্যন্ত থাকে না? রাত 10টা পর্যন্ত আর দিন 3টা। আচ্ছা, আপনাদের খাবারের প্রাইসটা কোনটা কত একটু বলে দিলে ভালো হবে। আমাদের জালি কাবাব আছে 15 টাকা। আচ্ছা, টিকিয়া কাবাব আছে 10 টাকা, কাটি কাবাব আছে 20 টাকা, আপনার শীত কাবাব আছে 40 টাকা, মুরগির চাপ হইলো 60 টাকা। মানে এতে চাপ না? হ্যাঁ, আর পরোটা আছে 10 টাকা পিস। পরোটা এগুলো? হ্যাঁ, পরোটা 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, এই সাইজ? হ্যাঁ। আচ্ছা, তার ঠিকানাটা একটু বলে দেন আপনি, আমার মুখে বলে দেন। মানে শিখার থেকে ধরে এখন পর্যন্ত? শিখার থেকে ধরে। এই ব্যবসা শুরু কবে আপনার? মানে আপনি? আমার এই ব্যবসা শুরু মনে করেন আপনার আজ থেকে 20 বছর আগের থেকে শুরু। আমি বহু জায়গায় দোকান দিছি, কাবাবের দোকান মিরপুর পল্লবীতে, তারপরে মিরপুর বাসানি মোড়, যেটা বাসানি মোড় রাব্বানির লগে বাসানি মোড়, ওইখানে আমার তিনটা দোকান ছিল। তাইলে আপনি এই জায়গায় করোনার সময়? হ্যাঁ, করোনার সময় যখন ইয়ে হয়েছে তখন আমি এই বাড়িতে এসে আমি তালতলা দোকান। অবশ্যই আসবো আপনার এখানে সবাই, আমার মাল ভালো থাকলে খাবে। ফাইনালি খাবারটি আমার হাতে আসলো। তা হাতে আসার পর আমি এটা কি খেয়ে দেখলাম আসলে খেতে কেমন। তা আমার কাছে বেশ ভালো লাগে খাবারটি, ঠিক আছে, আমার কাছে খাবারটি অনেক ভালো লাগে। কিন্তু মুন্নার কাছে খাবারটি কেমন লাগলো সেটি তার কাছ থেকে শুনি। শেষ, খাওয়া দাওয়া শেষ, একদম ক্লিয়ার ভাই। তো কেমন লাগলো মুন্নার খাবারটা? আসলে তুমি তো আসতে চাও নাই, এখন বলো কেমন লাগছে? এই পর্যন্ত যে কয়েকটাই আমি মানে চাপ টেস্ট করছি, আমার কাছে মনে হলো এটা ভালো লাগছে। ভালো লাগছে না চাপটা? আসলে কিন্তু অনেক মশলা টশলা ইউজ করে নাই তো, মানে পেঁয়াজ আর মরিচ। হ্যাঁ, মানে এক কথা বলতে গেলে ওনার হাতে জাদু, আসলে কোনো মশলায় কোনো জাদু না। শুনি হয়তো আগে অ্যাড করলো কিন্তু ভালো লাগছে। খাবারটা আমার কাছে খুব ভালো লাগছে। আর টাকার পরিমাণও কিন্তু খাবার অনুযায়ী টাকা খুব কম, মেগি মশলা টশলা ইউজ করে কিন্তু ওনার ভিতরে এগুলো ইউজ করেন। ভালো লাগছে, মদনপুর থেকে কাছে। এইটার মেন যে জায়গাটি হলো আপনার মদনপুর থেকে 2500 যাওয়ার পথে, তালতলা বাজার, মানে মদনপুর 2500 হাইওয়ে, হাইওয়েতে আপনার ডান পাশে এটা। মার্কেটের নাম জানো কিটা? এখানে নূর হাজি সুপার মার্কেট। নূর হাজি সুপার মার্কেটের নিচে উনি বসে।
তো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো খাবার নিয়ে আবার আবার আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।